ফ্রেন্ডস, নমস্কার। এভরিওয়ান নমস্কার। দেখুন, আজকে বানাবো নিরামিষ ঝিঙ্গে আলুর পোস্ত। তো এটা আজকে রান্না। তো ঝিঙ্গে আর অল্প আলু আমি কেটে নিয়েছি, দেখুন একদম টুমো টুমো করে ঝিঙ্গে আর আলু। আর এটা হচ্ছে ফ্রেন্ডস বড়ি, এটা বড়ি দিয়ে নেব। তো বানাবো, সে বড় গামলাটা করে ধুতে পারতে। প্রথমে দিয়ে নিই সর্ষের তেল, তেলটা ভালো করে গরম হচ্ছে। এখানে দিয়ে নেবো বড়ি গুলো, জিরে জিরে কাঁচা জিরে, আর একটু পাঁচফোড়ন। ফ্রাই করবো, এখন লবণ অ্যাড করবো না, এটা একটু ভাজা ভাজা হলেই লবণ অ্যাড করবো, ওই জল বেরিয়ে যাবে, বড়িটা ভাজা হবে না ঠিকঠাক, সুগন্ধিটা এত সুন্দর থাকবে না। ওই জন্য লবণটা এখন অ্যাড করবো না, আগে ফ্রাই হোক। পাঁচ মিনিট সময়টা ফ্রাই হলো, আলুটা ফ্রাই হলো, এবার দিয়ে নেবো লবণ। আজকে একটু স্লো করে দিই, মিডিয়াম টেম্পারেচারটা মিডিয়াম করে দিলাম ফ্রেন্ডস। এখানে দিয়ে নেবো পোস্ত, পোস্ত এটা পিসবো, পোস্তটা চিন্নরায়।
কাঁচা পোস্ত বাটার মতো, রেডি ফ্রেন্ডস পোস্ত বাটা। আর এবার আমি এটাকেও ইয়ে করবো, দেখুন কত সুন্দর পোস্ত বাটা। আর ঢাকাটা খুলে দেখি, পাওয়ার কাট হয়ে গেছে, পুরো অয়েল লেগে যাবে। একটা বিশেষ টেস্টি আছে অয়েলটা, কাঁচা লঙ্কা বাবাজি কিছু গেল, কাঁচা লঙ্কাতে বন্ধ করে দিয়ে এটাকে এটা হলুদ দিই না ফ্রেন্ডস। আমি কোনো পোস্ততেই হলুদ দিই না, সাদা পোস্ত, আমরা সব সাদা পোস্ত খাই, শাক পোস্ত, ঝিঙে পোস্ত, যাই পোস্ত বানাই সাদা পোস্ত। আজকে এটা ঝিঙে আর বড়ি পোস্ত, একটু ঝোলা টাইপের, আমি ডাল করবো না বলে পোস্তটা দিয়ে নিই ফ্রেন্ডস। পোস্ত ছাড়া যাবে না, দেখুন ফ্রেন্ডস এটা হয়ে গেল। ঝিঙে পোস্ত একটু ঘন ঘন ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর। এটা ঝিঙে পোস্ত বলে একটু ফুটালাম, বড়ি আছে ওই জন্য। Thank you.
সুগন্ধ প্রভাব তুলে দেখাই কেমন হয়েছে সুন্দর ঝিঙ্গের পোস্ত। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ঝিঙ্গের পোস্ত হয়ে গেল, গরম গরম দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ঝিঙ্গের পোস্ত কত সুন্দর হয়ে গেল। কি সুন্দর একটা গ্রিন কালার এসছে অটোমেটিক, একটু ঝিঙের পোস্ত ফ্রেন্ডস পরি দেওয়া, খুব সুন্দর খুব সুন্দর। এবার গরমে বানিয়ে অবশ্যই খান আর ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ফ্রেন্ডস সাথে রাখুন। বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার, বাই।